الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد فعن أبي العباس سال بن سعد الساعدي رضي الله تعالى عنه قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله دلني على عمل إذا عملته أحبني الله وأحبني الناس فقال ازهد في الدنيا يحبك الله وازهد فيما عند الناس يحبك الناس প্রিয় দর্শক শ্রোতা বোনেরা আমরা সবাই চাই যে সবাই আমাদেরকে ভালোবাসুক এবং আল্লাহ পাশাপাশি আমরা যারা মমিন তারা চাই যে আল্লাহ আমাকে ভালোবাসুক কিন্তু এই ভালোবাসা কিভাবে আসবে সেই পলিসিটুকু কখনো চিন্তা করেছি যে কিভাবে আমি ভালোবাসা পেতে পারি আল্লাহরও ভালোবাসা এবং মানুষেরও ভালোবাসা সেই পলিসিটুকু আমরা আজকে জানতে পারবো রসুল আকরম সালসাল্লামের একটি হাদিস থেকে হজরত সালিন সাদ সাহদির তাহন তিনি বলেন যে এক ব্যক্তি রসুল আকরম সালামের কাছে এসে জিজ্ঞাসা করলেন আলা আল্লাহ আপনি আমাকে এমন একটা কাজের কথা বলবেন যে কাজ করলে আল্লাহ আমাকে ভালোবাসবে ও নাস এবং মানুষ আমাকে ভালোবাসবে তখন রসুল আকরমসাল্লাম তাকে শিখিয়ে দিলেন কিভাবে চললে আল্লাহর ভালোবাসাও পাবে রসুলের ভালোবাসাও পাবে রসুল বললেন ইজ হাতফিদুনিয়া ইউ যে তুমি দুনিয়ার ব্যাপারে নিরুৎসাহিত হবে দুনিয়া নিয়ে এত কামড়াকামড়ি করতে যাবে না যে কেউ যদি দুনিয়া হ্যাঁ তোমার কাছ থেকে কোনো কিছু নিয়ে যেতে চায় তুমি ছেড়ে দিবে এটা নিয়ে এত ফেরেশানি করবে না তাহলে নাস মানুষে তখন আল্লাহ তখন আল্লাহ শানু তোমাকে ভালোবাসবেন যে দুনিয়ার যদি চিন্তা না থাকে আল্লাহর সন্তুষ্টি যদি তোমার টার্গেট থাকে তাহলে তোমাকে মানুষ তোমাকে আল্লাহ অবশ্যই ভালোবাসবে আল্লাহ জানতে পারবে যে এই লোকটা শুধু একমাত্র আমার সন্তুষ্টি চায় দুনিয়ার তার কোনো গুরুত্ব নেই দুনিয়া দিয়ে আমার সন্তুষ্টি কামাই করার ইচ্ছা তার মধ্যে রয়েছে তাই আল্লাহ সন্তুষ্টি পাওয়ার জন্য দুনিয়ার প্রতি নিরুৎসাহ থাকতে হবে দুনিয়ার প্রতি যতটুকু উৎসাহ সেটা একমাত্র পরকালের জন্য থাকতে হবে যে আমি দুনিয়ার মাধ্যমে কীভাবে আখেরাত কামাইতে পারি সেই চিন্তাটা মাথায় থাকলে তখনই আল্লাহের শানু হ্যাঁ আপনাকে ভালোবাসবেন তেমনি ভাবে মানুষের ভালোবাসা কীভাবে পাওয়া যাবে আল্লাহ রসুল বলেন ওয়াজহাদাস নাস যে আপনি মানুষের কাছে যা আসে সেটার ব্যাপারে আপনি থাকবেন না যে তার হাতেরটা কীভাবে আমি বাগিয়ে নিতে পারি সেই চিন্তা যদি থাকে তখন মানুষের সাথে হিংসা বিদ্বেষ ঝগড়া এগুলো লাগবে কিন্তু যদি আপনি মানুষের হাতের সম্পদ দিয়ে একটু না থাকান মানুষের দিকে কোনো তো না হন মানুষের সম্পদের প্রতি তাইলে মানুষ আপনাকে ভালোবাসবে এটি হচ্ছে নিয়ম কারণ আপনি যদি তার সাথে বাগ বসাইতে চান তার সাথে যদি আপনার প্রতিযোগিতা করতে চান তখন আপনাকে প্রতিযোগী হিসেবে মানবে আর যদি দেখে যে না এইগুলোর কোনো চিন্তাই নাই এই সম্পদের প্রতি তাইলে আপনার প্রতি ভালোবাসা আসবে কারণ সে বুঝবে যে সেই ব্যক্তি আপনার আমার মতো মানুষ কিন্তু সে ছাড় দিতে পেরেছে আমি কেন ছাড় দিতে পারি নাই সুতরাং সে আমার চাইতে ভালো আপনার প্রতি শ্রদ্ধাবোধ আসবে যে আপনি চাচ্ছেন না হ্যাঁ সেই ব্যক্তি চাচ্ছে দুনিয়াটাকে এই কারণে মানুষের ভালোবাসা পেতে হলে মানুষের সম্পদের দিকে তাকাতে পারবেন না এটা নিয়ে লড়াই করার জন্য চেষ্টা করবেন না হ্যাঁ মানুষ যদি আপনার সাথে লড়াই করতে চায় আপনি ওইটুকু তাকে দিয়ে দিয়ে আপনি নিজে সরে দাঁড়াবেন যেরকম কুকুর কামড়াকামড়াই করলে তার জিনিসটা যদি সে পেয়ে যায় আপনি যদি ভাগ ছাড়ে দেন তাইলে আপনার পিছনে আর দৌড়াবে না এটাই হচ্ছে নিয়ম সুতরাং যদি আল্লাহর ভালোবাসা পেতে হয় দুনিয়ার প্রতি নিরুৎসাহিতা ভাব আমার থাকতে হবে আর যদি মানুষের ভালোবাসা পেতে হয় তাইলে মানুষের হাতের সম্পদের দিকে লালাইত হওয়া যাবে না বরং হ্যাঁ সেখান থেকে নিজের দৃষ্টি ফিরিয়ে রাখতে হবে এটাই হচ্ছে নিয়ম আল্লাহ আজের আমাদেরকে কবুল করুন ওসল্লাহ আলব আহমদ ওয়ালা আলহি ওসাহি আজমাইন